আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুদমিনাল খামরে আমার উম্মতের সালাসাতুন কা হারামুল্লাহ আলাইহিমুল জান্নাত তিনটা লোকের জন্য পরকালে বেহেশত হারাম এক নাম্বার মুদমিনাল খামরে যে লোকটা নেশাগ্রস্ত হবে এই লোকটা পরকালের জন্য তার জন্য বেহেশত হারাম আল আকু বাপ এক মারে মাইক মারে বাপ মা গালি দেয় কষ্ট দেয় বাপমার মার অবাধ্য হয় এই লোকটার জন্য পরকালে জান্নাত হারাম আদাইসুল্লাহ যে কুরুফিয়ালুল খুব যে লোকটা বাড়ির গার্জেন হয় বৌবিটি ফ্রি স্টাইল হয় মেয়ে বা স্ত্রী ফুটবল খেলে ভলিবল খেলে কুয়াকাটা পর পুরুষের সাথে যায় যেখানে যাইয়া বাইশে কী বলে আপনার ছাব্বিশে ডিসেম্বর পালন করেন একত্রিশে ডিসেম্বর পালন করে ছাব্বিশে মার্চ পালন করে জন্মদিন মৃত্যুদিন পালন করেন যে কোনো পুরুষের সাথে যাইয়া কী করে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে তাহলে কী হলো বিয়াবু হয়ে গেল আপনার স্ত্রী হোক আর আপনার মেয়ে হোক আল্লাহ নবী মহানবী সাল্লা সাল্লাম বলেন ওই বাড়ির মালিক হলো গার্জেন এই গার্জেন বা কী বলে বাড়ির ওই নেতা হলো বাড়ির ওই লোকটা হলো বস এই বসটা হলো দায়ুষ এই দায়ুষের জন্য পরকালে জান্নাত হারাম আরেকদিকে জান্নাতি আরেকদিকে জান্নাত হারাম কত বড় মারাত্মক কথা এইবার আসেন কথা বলা বলাম রসুল আকরম সাল্লা সাল্লাম বললেন আর আবি সাইদুল খুদির জল্লাহ কল কল রসুল্লাহি সাল্লাই সাল্লাম মানা কালা তৈ গিয়ে বাম ও আমিলা ফি সুন্না তো আমিন কথা খালাল জান্নাত হাতিস্টারা খুতির মিজি কি আজ করব বাংলাদেশে বড় আফসোস বড় পরিতাপ বাংলাদেশের অধিকাংশ মুসলমান বাঁ হাত দিয়া খায় বাহাত হাত দিয়া খাই ডান হাতে খেতে না খাওয়ার আগে বিসমিল্লা তো বলতে না খাওয়ার পরে আলহামদুলিল্লাহ তো বলতে চাই না বহু মুসলমান বাংলাদেশে থেকে প্রস্রব করে বসেলাম দাঁড়াইতে প্রস্রব করে বসেলাম চিন্তা ভাবনা একটু করে না যে কি আল্লাহর কাছে বাংলাদেশের অধিকাংশ মুসলমান ছেলে মেয়ে হলে আকিকা দেয় না ছেলে মেয়ে হলে জন্মদিন পালন করে জন্মদিন আর মৃত্যুদিন পালন করে হিন্দুদের স্বভাব মুসলমানের নাও হিন্দুদের স্বভাব খ্রিস্টানের স্বভাব জন্মদিন মৃত্যুদিন পালন করা এটা মুসলমানের হাদিস করণে কোনো দলিল নাই বাংলাদেশের মুসলমান বাচ্চা হলে কি কার দেয় না মানুষ জন্মদিন পালন করে যেটা হাদিস করণের কোনো খবর নাই মেয়ে হলে নামটাও ভালো করে রাখে না নাম রাখে বাপের নাম ডলার বেটার নাম হালার বাপের নাম পটাটো বেটার নাম টমেটো বাপের নাম আকাশ বেটার নাম বাতাস বাপের নাম হিলটন বেটার নাম মিল্টন মান নাম জুই বিটির নাম পুই মান নাম আখি বিটির নাম পাখি মান নাম দৃষ্টি বিটির নাম বৃষ্টি আই আল্লাহ কি কান্ড কারখানা আবার কি দিনে হলে নাম চাই সূর্য রাতে হলে নাম চাই চান্দু মানে চাঁদের রাতে হয়েছে আবার প্যাটকেটি হলে নাম চাই সিজার এই কুন্ডু কাণ্ড কারখানা সব কষ্ট লাগে দুঃখ লাগে আল্লাহ নবী বয় নবী সাল্লাম বললেন মা তা সাববাবে কমেন ফাহা বেন হোম আমার ওম মত রে যে ব্যক্তি বেজাতির অনুকরণ করে সে বেজাতির মধ্যে গণ্য হইয়া যাইবে কথাটা বুঝলেন কিনা জানি না কি ওয়াশ করবো বাংলাদেশে যে দেশের মুসলমান কয় হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান ভাই ভাই হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান বলে ভাই ভাই এ বুদ্ধিটা কে মাথার দিল গো মাথায় ধরে রাম আল্লাহ পাকুরানে কি বলেছে দেখেন নাই সুরাল এম

এর সাথে যারা ईमानदार আছো খবরদার বন্ধু তালি করে না পৃষ্ঠপোষকতাকারী হয় না সহযাত্রী হয় না বন্ধু রূপে গ্রহণ করে না তাও যদি কেউ করো আল্লাহ বলল মাইয়া আলিকা মিনাল্লাহ আমি আল্লাহ তোমাদের জানাইলাম আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না আমার দেশে মুসলমান এত পুকা এই নবী শেষ নবী না আর পর নবী হবে কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানি এরা ডাইরেক্ট কাফের যে হোক ডাইরেক্ট কাফের আপনার আপন হোক আর আমার আপন হোক আর গ্রামের হোক আর ঢাকার হোক যত বড়ই নেতা হোক এরা ডাইরেক্ট কাফের এর সাথে মুসলমানের সম্পর্ক রাখা হারাম 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 আল্লাহর নবী শেষ তুমি কত কোরআনে আছে ওই শয়তান এটা মানে না ওই জন্য ওটা ডাইরেক্ট কাফের এর সাথে মুসলমানের সম্পর্ক চলবে না সাবধান আসেন কোথায় কোথায় কত ভুলে চলে গেছে মানুষ নবীকে শেষ নবী বলে মানে না মানুষ কত ভুলে চলে গেছে মাজারে শেষ দা দেয় মানুষ কত ভুলে চলে গেছে বাজারে লাখ লাখ টাকা ঢালে যেখানে ঢাললে টাকা দিলে সেরে হবে এটাও বুঝে না কি বুদ্ধি দিবেন মাঝারে গরু বকরির মানত করে যেখানে মানত করলে সেরেক হবে এটা কেন মানুষ বুঝে না আল্লাহ নবীর কোনো গরু বকরি মানত হলো না আর বাংলাদেশের মাজারে মানত দেখলে মাথায় নষ্ট হয়ে যায় যে দেশের মানুষ বড়লোক হওয়ার জন্য বিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা টিকিট কাটে বন্ধু যদি লাইগা যায় রে বন্ধু যদি লাইগা যায় মানে মামো মামা মাথায় নষ্ট মামা মাথায় নষ্ট মানে ভাগ্য পরীক্ষা করো যে একটি লটারি খেললো তার জান্নাতে যাওয়া হবে না লটারির টাকা হারাম 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 খাইয়া যে দেহ বানাইলো তার দেহটা জানলাতে যাবে না এখন লটারি খেলা খেলবেন কিনা বোঝেন যে দেশের মানুষ সোহানাল্লাহ আর্জেন্টিনা ব্রাজিল খেলে আর এখানে বাজি ধরে আবার পতাকা গাছে টাঙ্গায় বিল্ডিং এর উপরে টাঙ্গাতে যায় উল্টে পড়ে মরে আবার সেই খেলাকে কেন্দ্র করে মারামারি করে দলাদলি করে খুনা খুনি করে আবার সেঞ্চুরি করতে না পড়লে আত্মহত্যা করে ফেভারেট টিম যদি জিততে না পারে বাড়ি ছেড়ে আরেকদিকে হারায় যায় কি কাণ্ড কারখানা বড় আফসোস চরিত্র কোথায় গেছে বিবেক জ্ঞান কোথায় গেছে মুসলমানের বিবেকে আসে না আবার আমাদের বাংলাদেশের এই পছন্দ পার্সেন্ট মুসলমানের দেশের এই বাপমারা মেয়েকে ফুটবলে পাঠায় দিচ্ছে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরা আবার মেয়েকে জিন্সের প্যান্ট পরা গেঞ্জি পরা উন্না বোরখা বাদ দেওয়া রাস্তায় নিয়ে ঘুরছে কোন কাণ্ড কারখানা এটা কি চরিত্র

কথা এই লজ্জা তোমার মধ্যে তো উঠে যাবে আমি আল্লাহর নবী তোমার থেকে ইমানটাও চলে যাবে ইমান চলে গেলো বেঈমান হয়ে দূরে বিদায় হয়ে যাবে আমি বলি না ল্যাপটপ আমি বলি না থ্রি জি ফোর জি ফাইভ জি মোবাইল রাখলে আপনি জাহান নামে যাবেন আমি বলি না আপনি মনিটর রাখলে জাহান নামে যাবেন কিন্তু খারাপ থেকে দূরে থাকতে হবে ওর ভিতরে যে সাইড আছে ওটা দূরে থাকতে হবে তবে বাঁচার সুযোগ আছে তাছাড়া সুযোগ নেই পরিণতি ভয়াবহ পরি একটা পরে আমি হাদিস শোনাব শুনলে বুঝতে পারবেন একটু পরেই বলবো টাইম আমার প্রায় ফুরিয়ে আসছে আমরা মুসলমান কোন কোয়ালিটির হয়ে গেছে যে দেশের মুসলমান বলেন চা চার তিরিশ বছর ধরে বাচ্চা হয় নাই আমার বিয়া শাদির বয়স বিবাহ করছি তিরিশ বছর হয়ে গেল বাচ্চা হয় একটা বাচ্চা পাইছি তাতে এতদিন বুঝে দেখলাম আল্লাহ লাগে হিল্লাও লাগে তার মানে আল্লাহ একলা পারে না কি কাণ্ড কারখানা মাথায় ধরেলাম দুঃখ লাগে গো পেপারে পড়ছেন কিনা আমি নিজে পড়ছি ভারতে বহু হিন্দু আছে হিন্দুরা কিন্তু করোনাতে বাঁচার জন্য করোনা দেবীর পূজা করছে হিন্দুরা পেপারে পড়ছে বলে বললাম সাংবাদিক লেখছে তাই বলছি আপনাদের কাছেই করোনা দেবী পূজা করছে হিন্দুরাম কিন্তু মুসলমান আল্লাহর কাছে একবারও বললো না আল্লাহ গজব থেকে তুমি বাঁচাও এই ভাইরাস থেকে তুমি বাঁচাও এই গজব থেকে বাঁচাই আমাদেরকে তুমি সুন্দরভাবে জীবন যাপন করার তো ভিগে দাও নামাজে কান দি নাম তাহার যে উখান দিয়ে নাম তবু বাও পড়ে নাম আস্তাখুল্লাহ পড়ে না আল্লাহর কাছে বিপথে মুক্তির জন্য ফরিয়াতও জানাই না হিন্দুরা দেখেন পূজা করে আর করোনা দেবীর পূজা করল অথচ মুসলমান আল্লাহরে বদত করে নামাজ পড়ে আল্লাহ ডাকে কিন্তু এত বড় গজব থেকে আল্লাহর কাছে একবারও জানাইল না